শিরোনামে আপনারা শুনছিলেন, আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। আজকে দুপুরে তিনি যখন আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন দুর্নীতির মামলায় জামিন নেওয়ার জন্য, সে আদালতের প্রাঙ্গণ থেকেই তাকে আধাসামরিক বাহিনী পাক রেঞ্জার্স আসলে তুলে নিয়ে যায়। এবং পিটিআই নেতারা কিন্তু অভিযোগ করেছেন আটকের সময়ে ইমরান খানকে মারধর করা হয়েছে। এর বিরুদ্ধে লাহোর, করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে তার সমর্থকরা। ইসলামাবাদে জারি করা হয়েছে 144 ধারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আশঙ্কাই সত্যি হলো, দুর্নীতির মামলায় জামিন নিতে মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ আদালতে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আদালত চত্বরে পৌঁছানোর পরপরই সেখানে প্রবেশ করে আধাসামরিক বাহিনী পাক রেঞ্জার্সের সাজোয়া বহর। গ্রেপ্তার করা হয় ইমরানকে, নিয়ে যাওয়া হয় কালো রঙের গাড়িতে। পিটিআই নেতাদের দাবি, আটকের সময় ইমরানকে মারধর করা হয়, এতে মাথা ও পায়ে আঘাত পান সাবেক এ প্রধানমন্ত্রী। পুলিশ বলছে আল কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কয়েক দফা নোটিশ জারির পরও আদালতে হাজিরা না দেয়ায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে, তাকে গ্রেপ্তারে গেল পয়লা মে ওই পরোয়ানা জারি হয়েছে। পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইমরান খান বারবার আদালতকে পাশ কাটিয়ে যাওয়ায় এবং শুনানিতে অংশ না নেয়ায় আইনসম্মতভাবেই ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে। সেনাবাহিনী, যেটাকে বলা হয় যে সবসময় পাকিস্তানের গণতন্ত্রের মধ্যে হস্তক্ষেপ করে, তারা ইমরান খানের মতো একজন জনপ্রিয় নেতার মুখোমুখি দাঁড়িয়ে তাকে গ্রেফতার করে যে অবস্থায় পাকিস্তানের রাজনীতিকে নিয়ে গেলেন, তা একটি সাংঘর্ষিক পরিস্থিতি এবং এটি পাকিস্তানের অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতির জন্য খুবই উদ্বেগজনক। ইমরানকে আটকের ঘটনায় লাহোর, করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নামে পিটিআই কর্মীরা, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। ইসলামাবাদে জারি করা হয়েছে 144 ধারা। গ্রেপ্তারের কারণ দর্শাতে অ্যাটর্নি জেনারেল সহ ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আদালতে তলব করেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি, হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রীকে তলবেরও। বিশেষজ্ঞরা বলছেন, ইমরানের আটক আরও অস্থিতিশীল করে তুলবে দেশটির পরিস্থিতি। পাকিস্তানের যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি এবং দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এবং মানুষের যে ভোগান্তি চারপাশে দৃশ্যমান, সেই সময় এরকম একটি অনাবশ্যক রাজনৈতিক খেলা প্রয়োজন ছিল কিনা, এ নিয়ে তো খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। গেল বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগে শতাধিক মামলা চলছিল তার বিরুদ্ধে। ইমরান খানকে গ্রেপ্তারে তার বাসভবনে বেশ কয়েকবার গেলেও নেতাকর্মীদের প্রতিরোধের মুখে সফল হয়নি পুলিশ। মিলা খন্দকার, চ্যানেল 24।